হ্যাঁ বন্ধুরা, দেখুন আজ প্রতিটি শিশু মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের জীবন কাহিনীতে মুগ্ধ। আপনি নিশ্চয়ই আপনার শৈশব বা লকডাউনের সময় রামায়ণ দেখেছেন। রামায়ণের শেষ অংশে আমরা দেখতে পাই যে ভগবান রাম জল সমাধি পড়ে রথে চড়ে বৈকুণ্ঠের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু এরপরে অযোধ্যা ও অযোধ্যাবাসীর কী হলো কেউ জানুক বা না জানুক, কিন্তু ভাই অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে। আপনি অবশ্যই জানেন যে এটি 22 জানুয়ারি 2024 সালে উদ্বোধন হতে চলেছে। অযোধ্যা নির্মিত এই মন্দিরের কাহিনী শুরু হয় ভগবান রাম বৈকুণ্ঠে যাওয়ার সময় থেকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তার পুত্র কুশ যখন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেন তখন অযোধ্যায় রামলালাকে পবিত্র করার প্রস্তুতি পুরোদমে চলছে, যেখানে চলচ্চিত্র জগতের শিল্পীদের সঙ্গে প্রবীণ নেতারাও থাকবেন। কিন্তু আপনি কি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানেন? তা না হলে আজ এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো এই গল্পটি কোথা থেকে শুরু হয়েছিল এবং কখন এবং এই গল্পে কী ঘটেছিল। দেখুন, ভগবান রাম বৈকুণ্ঠে যাওয়ার পর তাদের 44 প্রজন্ম অযোধ্যায় শাসন করেছে। রামের পুত্র কুশ যখন অযোধ্যার রাজা ছিলেন তখন তিনি ভগবান রামের জন্মস্থানে অনেক ছোট ছোট মন্দিরের সাথে একটি জন্মভূমি মন্দির তৈরি করেছিলেন। সময়ের সাথে সাথে এই মন্দিরগুলি অবস্থা আলোচিত হয়ে ওঠে, যেগুলি পরবর্তীতে 57 খ্রিস্টাব্দের দিকে উজ্জয়িনীর রাজা অর্থাৎ বিক্রম আদিত্যজির দ্বারা সংস্কার করা হয়েছিল। কিন্তু 1526 সালে এপ্রিল মাসে বাবর ভারতে আসার পর মুঘল শাসন শুরু হয়। বাবর যখন 1528 খ্রিস্টাব্দ থেকে 1529 সালে অযোধ্যায় যান তখন তার সেনাপতি মীর বাকি মন্দিরগুলিকে ভেঙে একটি মসজিদ নির্মাণের নির্দেশ দেন। তাই মীর বাকি মন্দির ভেঙে একটি মসজিদ নির্মাণ করেন এবং হিন্দুদের প্রবেশ নিষেধ করেন। এবং তারপর প্রায় 190 বছর পর অর্থাৎ 1717 সালে আমের রাজা জয়সিং মসজিদের বাইরের জমির দিকে তাকে উঠোনে একটি মঞ্চ তৈরি করেন, যেখানে রামলালার মূর্তি স্থাপন করা হয়েছিল। এখন এখানে যা হয় তা হলো মুসলমানেরা মসজিদের ভিতরে নামাজ পড়তো আর হিন্দুরা বাইরের মঞ্চে ভগবান রামের পূজা করতো। এটি বহু বছর ধরে চলতে থাকে এবং তারপরে 1853 সালে ভারতের 14টি সাম্প্রদায়িক আগ্রার মধ্যে একটি নির্ময়ী আগ্রা দাবি করে যে এই মসজিদের জায়গায় একটি রাম মন্দির ছিল, যা বাবরের সময় ভেঙে একটি মসজিদে রূপান্তরিত হয়েছিল। এখন আমরা আবার এখানে রাম মন্দির বানাবো। মুসলমানেরা এর বিরোধিতা করে। তারপর এখান থেকেই শুরু হয় হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই। কিছু জায়গায় দাঙ্গা হয়। এই দাঙ্গা বন্ধ করার জন্য 1859 সালে ব্রিটিশ সরকার মঞ্চ এবং মসজিদের মধ্যে একটি বেড়া তৈরি করে, যার কারণে এই বিষয়টি কয়েক বছরের জন্য সমাধান হয়ে যায়। এখন যা ঘটে তা হলো 1885 সালে নির্মা ওয়াহি আগ্রার মহত্ব অর্থাৎ রঘুবর দাস ফৈজাবাদ জেলা আদালতে রাম চবুত্রের ছাতা তৈরির আবেদন করেন, কিন্তু তাদের অ্যাপিল খারিজ হয়ে যায়। আবেদন প্রত্যাখ্যান হিন্দু সম্প্রদায়ের দৈনন্দিন পরিস্থিতি তৈরি করে এবং সহিংসতা শুরু হয় অনেক জায়গায়। এই সহিংসতায় মসজিদের দেয়াল সহ মসজিদ ও রামের মঞ্চের মাঝখানে নির্মিত বেড়া ভেঙে ফেলা হয়। ব্রিটিশ সরকারের দ্বারা প্রাচীরটির পুনর্নির্মাণের সাথে সাথে একটি রুল তৈরি করা হয়েছিল যে মসজিদটি কেবল জুম্মের নামাজের জন্য খোলা হবে এবং তারপর ভারতের স্বাধীনতা পর্যন্ত একই ব্যবস্থা অব্যাহত ছিল। কিন্তু স্বাধীনতা 2 বছর পর অর্থাৎ 1949 সালের 23শে ডিসেম্বর ভোরে হিন্দু সম্প্রদায়ের ঘণ্টা ও শঙ্খ বাজিয়ে মসজিদের অভ্যন্তরে পূজা অর্চনা করে, যার কারণে হিন্দুরা উপাসনা করতে ভিড় জমায় আর মুসলমানদের ভিড় তার বিরোধিতা করতে একটি দলে পরিণত হয়। আরও একবার বিদ্রোহের পরিস্থিতি তৈরি হয়। এখন দেখুন, এত ভিড়ে পুলিশও কিছু করতে পারবে না। তাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে নায়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই তথ্য দেন। যখনই বিষয়টি দিল্লিতে পৌঁছায় তখন এই সময় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন। পিএমও অফিস থেকে কে নায়ারকে আদেশ দিয়েছিলেন যে জোর করে কিছু দখল করা ভুল, অবিলম্বে মসজিদ থেকে মূর্তি বের করে নেওয়া উচিত। আর এর জবাবে কে নায়ার প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন যে এখানকার পরিস্থিতি বিবেচনা করে কোনো অবস্থাতেই মূর্তি বের করা যাবে না, কারণ এখানকার পুরোহিত বলেছেন পুজো সম্পূর্ণ না করে সেখান থেকে প্রতিমা তুলে নিলে পাপ হবে। পিএমও থেকে কে নায়ারের কাছে একটি রিপ্লাই আসে, আপনাকে দেয়া আদেশটি পালন করুন আর মূর্তিটিকে বাইরে বার করুন। তাই এই আদেশের জবাবে কে নায়ার প্রধানমন্ত্রীকে 2টি পরামর্শ লিখে পাঠান। প্রথমত, এখানে সিচুয়েশান আউট অফ কন্ট্রোল, মসজিদের নিরাপত্তা ও মানুষের ভিড়ের কথা মাথায় রেখে মসজিদের বাইরে জলিলুমা গেট বসাতে হবে, যে মসজিদের কোনো ক্ষতি হবে না এবং সবাই বাইরে থেকে দর্শন করতে পারবেন। এবং দ্বিতীয়ত, এই বিষয়টি আদালতে হস্তান্তর করা উচিত যাতে আদালতের মামলা না আসার পর্যন্ত সবাই শান্ত থাকে। এখন এসব পরামর্শের পাশাপাশি পদত্যাগ নিয়েছেন কে নায়ার। এই পদত্যাগ গৃহীত হয়নি, তবে পিএম তার পরামর্শ খুব পছন্দ করেছে। বিষয়টি আদালতে যায় এবং এভাবে রামলালার মূর্তি মন্দিরে রয়ে যায়। এখন ভাই হিন্দুদের দিক থেকে আছে নির্ময়ী আখড়া আর মুসলিমদের দিক থেকে সুনি ওয়াকফ বোর্ড। তাদের দুজনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে যে এখানে শুরু থেকেই রাম মন্দির ছিল এবং এখন মূর্তিটিও বেরিয়ে এসেছে, আমাদের তার পূর্ণ অধিকার দেওয়া উচিত যাতে আমরা এখানে একটি রাম মন্দির তৈরি করতে পারি। একই সাথে সুনি ওয়াকফ বোর্ড দাবি করে যে শুরু থেকে এখানে একটি মসজিদ রয়েছে, আমাদের এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়া উচিত।
এই দুটি মামলা প্রায় 20-25 বছর ধরে আদালতে রয়ে গেছে। এখন পর্যন্ত এখানে কংগ্রেস দল ক্ষমতায় ছিল। 1980 সালে জনসংঘ থেকে বিচ্ছিন্ন হয়ে বিজেপি গঠিত হয়। বলা হয় বিজেপি গঠনের পর বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, বাজরং দল এবং আরএসএসের মতো সমস্ত হিন্দুবাদীরা অ্যাক্টিভ হয়ে যায় এবং 1984 সালে বিশ্ব হিন্দু পরিষদ কর্তৃক একটি ধর্ম সংসদ আহ্বান করা হয়েছিল, যেখানে বিজেপির বড় বড় নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী এই মানুষেরাও অংশ নেন। ধর্মের এই সংসদে বিশ্ব হিন্দু পরিষদের প্রেসিডেন্ট অশোক সিগনাল ঘোষণা করেন যে ভাই রাম মন্দির তৈরি হবে এবং অবশ্যই তৈরি হবে। এখন এই মন্দির তৈরি করতে সারা দেশ থেকে আনা হবে ইট। এই খবর ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। 1984 একই বছর ছিল যখন ইন্দিরা গান্ধী মারা যান এবং কংগ্রেসের নেতৃত্ব তার পুত্র রাজীব গান্ধীর কাছে হস্তান্তর করা হয়। এখন তো এখানে বিজেপি প্রকাশ্যে রাম মন্দিরের সমর্থনের কথা বলছিল, যার কারণে সমস্ত হিন্দু বিজেপিকে সমর্থন করছিল এবং এর মধ্যে 1986 সালে রাম মন্দিরের গেট খোলার একটি মামলা আদালতে আসে। তাই হিন্দুদের আস্থা জেতার জন্য রাজীব গান্ধী মন্দিরের দরজা 1 ঘন্টার জন্য খুলে দেন। এই খবরটি দূরদর্শনের মাধ্যমে সারা দেশে প্রচারিত হয়, যার কারণে মুসলিম দলগুলি কংগ্রেসের উপর ক্ষুব্ধ হয় এবং সমস্ত মুসলিম নেতারা মিলে কংগ্রেসের বিরোধিতা করার জন্য বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করে। ফলাফল হলো ভাই কংগ্রেস 1989 সালে নির্বাচনে হেরে যায় রাম মন্দিরের সমর্থনে থাকার কারণে। এই নির্বাচনে বিজেপি সুবিধা পায়, যেখানে 1984 সালে বিজেপি মাত্র 2টি সিট পেয়েছিল, 1989 সালের নির্বাচনে 85টি সিট পায়। ন্যাশনাল ফ্রন্টের নেতা ভিপি সিং বিজেপির সাপোর্ট নিয়ে প্রাইম মিনিস্টার হন। ন্যাশনাল ফ্রন্ট সরকার গঠনের পর বিজেপির নেতা লালকৃষ্ণ আদবাণী ঘোষণা করেন যে রাম মন্দিরের সমর্থনে গুজরাটের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত পুরো 10,000 কিলোমিটার জুড়ে একটি রথযাত্রা বের করা হবে, যা 30 অক্টোবর অযোধ্যায় পৌঁছাবে। এখন গুজরাট ও রাম মন্দির নিয়ে আলোচনায় নরেন্দ্র মোদীজির নাম থাকবে না, এটা তো হতেই পারে না। হ্যাঁ, অবশ্যই গুজরাট থেকে মোদীজিও এই যাত্রায় অংশ নিয়েছিলেন। এই সময় মোদীজির বয়স ছিল 40 বছর। কথিত আছে যে গুজরাটে এই যাত্রার পরিচালনায় মোদীজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তারপরে 25 সেপ্টেম্বর 1990 সালে সোমনাথ থেকে যাত্রা শুরু হয়েছিল, যা বহু রাজ্য পেরিয়ে অযোধ্যায় পৌঁছাতে হয়েছিল। কিন্তু এই যাত্রার বিরোধিতা করা হয় এবং যেখান থেকে এই যাত্রা শুরু হয় সেখানেই এই যাত্রার বিরোধিতা শুরু হয়। অনেক রাজ্য প্রতিবাদের পর এই যাত্রা 23 অক্টোবর 1990 সালে বিহারের সমস্তিপুরে পৌঁছালে বিহারের মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল ফ্রন্টের পার্টির সমর্থক লালু প্রসাদ যাদব নির্দেশ দেন সমষ্টিপুরের ডিআইজির কাছে এই যাত্রা বন্ধ করে দেওয়া হোক, লালকৃষ্ণ আডবাণীকে অ্যারেস্ট করতে হবে। এমনই কিছু ঘটে যে আডবাণীকে ডিআইজি এবং বিজেপির কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয় এবং সেচ দপ্তরের ডাকঘরে 12 দিনের জন্য রাখা হয়। আসলে যাত্রা শুরুর আগে আডবাণী বলেছিলেন, আমি দেখব কে মায়ের দুধ পান করেছে, কে আমার রথযাত্রা বন্ধ করবে। এই কারণে লালু যাদব আডবাণীকে গ্রেপ্তার করেছিলেন এবং বলেছিলেন যে তিনি মা ও মহিষের উভয় দুধ পান করেছেন। এই গ্রেপ্তারের ফল হলো এই খবর দিল্লিতে পৌঁছানোর সাথে সাথে বিজেপি ভিপি সিং সরকার তাদের সমর্থন প্রত্যাহার করে নেয় এবং ভিপি সিং সরকারের পতন। এখন রথযাত্রার দাঙ্গায় ক্ষুব্ধ 30 অক্টোবর 1990 বিপুল সংখ্যক কার সেবক অযোধ্যায় পৌঁছায় এবং মসজিদের উপরে উঠে তাদের পতাকা লাগায়। এর কারণে পরিস্থিতি আরও খারাপ হয়। সেই সময় উত্তরপ্রদেশের মুলায়ম সিংয়ের সরকার ছিল, তখন এই আক্রমণ থামাতে মুলায়ম সিং কার কর্মচারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়ে দেন। এই গুলিবর্ষণে 5 জন কার সেবক নিহত হয়, যার ফলে শুধু অযোধ্যায় নয় গোটা দেশের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। উমাভারতী, অশোক সিঙ্গার এবং স্বামী রামদেবীর মতো বড় বড় হিন্দু নেতারা বিভিন্ন দিক থেকে 5,000 কার সেবক নিয়ে ক্ষোভে ভরা হনুমানকারীর দিকে এগিয়ে যান। বিক্ষুব্ধ জনতা দেখে পুলিশ গুলি চালাতে শুরু করে, কিছু কার সেবক মারা যায়। তারপর তাদের মৃতদেহ রেখে প্রতিবাদের আয়োজন করা হয় এবং মুলায়ম সিং যাদবকে মুল্লা মুলায়ম টাইটেল দেওয়া হয় এবং এর ফল হলো যে 1991 সালের নির্বাচনে মুলায়ম সিংকে পরাজয়ের মুখে পড়তে হয়েছিল এবং উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন কল্যাণ সিং। কিন্তু 1991 সালে রাজীব গান্ধীর মৃত্যুর কারণে জনগণের সহানুভূতি কংগ্রেসের কাছে যায়, যা কেন্দ্রে কংগ্রেস সরকার গঠন করে এবং পিডি নরসিমা রাও প্রাইম মিনিস্টার হন। ইউপিতে বিজেপি সরকার গঠনের পর 10 জানুয়ারি 1991 অযোধ্যায় পুরোহিতের সম্মতিতে জনভূমি ন্যায় প্রাসনাকে 2.77 একর জমি নতুন ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়। এই ট্রাস্টটি রাম মন্দিরের জন্য জায়গা তৈরির জন্য নির্মাণ শুরু করে, তবে এর মামলা ইতিমধ্যেই আদালতে চলছিল, যার কারণে আদালত এই নির্মাণে ব্যান্ড লাগিয়ে দেয়। ব্যান্ড থাকা সত্ত্বেও 1992 সালে কার সেবকদের আবার মন্দির নির্মাণের জন্য ডাকা হয়েছিল। এই সময় ইউপিতে বিজেপি সরকার ছিল কিন্তু কেন্দ্রে কংগ্রেস ছিল। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারে এটা ভয় ছিল যে পরিস্থিতি পুনরাবৃত্তি যেন না হয়। তাই 30 অক্টোবর 1992 প্রধানমন্ত্রী পিডি নরসিমা বিশ্ব হিন্দু পরিষদ এবং সিয়া সুন্নি বোর্ডে
উভয় নেতাদের একটি বৈঠকের জন্য দিল্লিতে ডেকেছিলেন। কিন্তু এই বৈঠকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বিশ্ব হিন্দু পরিষদের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে প্রাইভেট বৈঠক করেন এবং 6 ডিসেম্বর আবার কার সেবকদের ডাকার ঘোষণা দেন। তাই কংগ্রেসের প্রাইম মিনিস্টার অর্থাৎ পিডি নরসিমা উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার কল্যাণ সিংকে প্রেসিডেন্সিয়াল রুল কার্যকর করতে বলেন। কিন্তু কল্যাণ সিং আশ্বাস দিয়ে প্রত্যাখ্যান করেন এবং আদালতে একটি হালফনামা দেন যে এখানে কোনো সহিংসতা হবে না এবং এর জন্য দায়ী থাকবে রাজ্য সরকার, আর কোনো অবস্থাতেই কার সেবকদের ওপর গুলি চালানো হবে না। 6 ডিসেম্বর 1992 2 লাখেরও বেশি কার সেবক অযোধ্যায় পৌঁছেছিলেন। এই সময় কিছু বিজেপি নেতাদের অযোধ্যায় আসতে নিষেধ করা হয়েছিল, আর এই কারণেই উমা ভারতী মাথা কামিয়ে সেখানে পৌঁছান যাতে কেউ তাকে চিনতে না পারে। উমা ভারতী ছাড়াও অটল বিহারী বাজপেয়ী, অশোক গায়ক, এলকে আডবাণীর মতো সমস্ত বড় নেতারা অযোধ্যায় পৌঁছান এবং তারপর 5টা নাগাদ এই জনতা মসজিদের 3টি গম্বুজ ভেঙে ফেলে এবং গম্বুজের জায়গায় একটি ছোট মন্দির তৈরি করে। সেখানে রামলাল্লার মূর্তি রেখে দেয়, যার কারণে হিন্দু মুসলিম জনগণের মধ্যে দাঙ্গা শুরু হয় এবং রাজ্য সরকারের সমস্ত ব্যবস্থা ব্যর্থ হয়। হাজার হাজার মানুষ মারা যায় এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ইউপিতে প্রেসিডেন্সিয়াল রুল জারি করে, যার পরে কল্যাণ সিং মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এই সমস্যাটি শুধু ভারতীয় সীমাবদ্ধ নয়, বরং এর প্রতিবাদে পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের দোকানপাট জ্বালানো হয়, লাঠিপেটা করা হয় এবং অনেক হিন্দু মন্দিরও ভেঙে ফেলা হয়। 2001 সালে যখন বিজেপি দল থেকে অটল বিহারী বাজপেয়ী সরকার গঠিত হয়েছিল, বিশ্ব হিন্দু পরিষদ কেন্দ্রীয় সরকারকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু করতে বলেছিল। সরকার যদি তা করতে না পারে তাহলে আমাদের বলুন, তাহলে আমরা মন্দির তৈরি করে দেব। এখন যখন সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তখন 15 অক্টোবর 2002 সালে বিশ্ব হিন্দু পরিষদ কয়েকজন শ্রমিককে ডেকে নির্মাণ কাজ শুরু করে মন্দিরের। এই কর্মীরা যখন অযোধ্যা থেকে ফিরছিলেন, তাদের ট্রেনে গোধরা পৌঁছানোর সাথে সাথেই বিক্ষুব্ধ জনরা ট্রেনে আগুন ধরিয়ে দেয় আর 58 জন মারা যায় এবং এরপরে দেশের পরিবেশ আবার উত্তপ্ত হয়ে ওঠে। আদালত এই মামলায় তদন্তিত করার চেষ্টা করে এবং তারপর ESI অর্থাৎ অ্যারোলজি জার্নি অফ ইন্ডিয়াকে এই মন্দিরের চারপাশে খনন করতে এবং রিলেটেড সাক্ষীদের বের করতে বলা হয়। প্রায় 6 মাস খননের পর ESI এর রিপোর্ট আসে যেখানে 10ম এবং 12ম শতাব্দীর হিন্দু মন্দিরগুলি অবশিষ্টাংশ পাওয়া যায়, যার ভিত্তিতে বোর্ডের সিদ্ধান্ত 30 সেপ্টেম্বর 2010 আসে, যেখানে আদালত প্রথমবারের মতো রাম জন্মভূমিকে স্বীকার করে। এখানে এই জমি 3 ভাগে বিভক্ত, সীতারসই এবং চবুতারা নির্মোহী আখড়াকে দেয়া হয়েছে, সেন্ট্রাল এরিয়া দেয়া হয়েছে রামভূমি ন্যাসকে দেয়া হয় এবং বাকি এরিয়া দেয়া হয়েছে সুন্নি ওয়াকফ বোর্ডকে। কিন্তু কোনো পক্ষই এই সিদ্ধান্তে রাজি না হওয়ায় 2011 সালে এই মামলাটি সুপ্রিম কোর্টে যায় এবং প্রায় 6 বছর সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকার পর 2017 সালে এই কেসের শুনানি শুরু হয় এবং প্রায় 9ই নভেম্বর 2019 5 বিচারপতি বেঞ্চের ESI রিপোর্ট ভিত্তিতে প্রায় 2.77 একর জমি রাম জন্মভূমি ট্রাস্টকে দেয়া হয়েছে। তবে এর মালিকানা কেন্দ্রীয় সরকারের কাছে থাকবে এবং উত্তরপ্রদেশ সরকারের আদেশ দেয়া হয়েছে। মুসলিম পক্ষকে এই জমি থেকে দূরে অন্য কোনো স্থানে 5 একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য দেয়া হয়েছে। এই দীর্ঘতম মামলার রায় হলে এটাই আমাদের সংবিধানের সৌন্দর্য ভাই, যখন এই মামলা সিদ্ধান্ত আসে তখন কোনো পক্ষই কোনো সহিংসতা করেনি বা কোনো দল সিদ্ধান্তের বিরোধিতা করেনি। এবং তারপরে 5ই আগস্ট 2020 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় পৌঁছে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তারপরে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়ে যায়। এখন সময় এসে গেছে যখন রামলালও অযোধ্যায় বিরাজমান হবেন এবং এর জন্য 22 জানুয়ারি 2024 জন্য সময় নির্ধারণ করা হয়েছে। রামলাল্লা জীবন পূরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী সাহেব, অরুণ গোবিল, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অনুপম খের, মাধুরী দীক্ষিত, রজনীকান্তের মতো অনেক শিল্পীদের ইনভিটেশন পাঠানো হয়েছে। আই হোপ ড্যাট ইউ ফাউন্ড দিস ভিডিও ইনফরমেটিভ। অনেক অনেক ধন্যবাদ।